নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আপনাদের এই সপ্তাহে যে শিক্ষা চাকরি খেলা, যে বাংলার যে এমপ্লয়মেন্ট নিউজ পেপারটি প্রত্যেক সপ্তাহে পাবলিশ হয় সাপ্তাহিক, সেই পেপারটি যত ইম্পর্টেন্ট খবর এবং যা কিছু নিউজ আছে সেটা ডিটেলস অ্যানালিসিস করব। এটা আমরা দেখতে পাচ্ছেন 5 থেকে 11 এপ্রিল 2018-র এডিশন, অর্থাৎ লেটেস্ট যে এডিশনটি বেরিয়েছে সেটারই রিভিউ করা হবে। তো আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং এই ভিডিওতে আমরা কী কী লেটেস্ট নোটিফিকেশান বেরিয়েছে চাকরি সংক্রান্ত, কোথায় কখন কি পরীক্ষা হবে, যদি কোনো পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে কিনা, রেলের গ্রুপ ডি এবং অন্যান্য পরীক্ষার প্র্যাকটিস সেট, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবই ডিসকাস করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ফার্স্ট পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো স্টেট ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে এবং এর জন্য আবেদনের যেটি শেষ তারিখ সেটি হচ্ছে 7ই এপ্রিল, এবং যে স্পেশাল ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ ডেপুটি জেনারেল ম্যানেজার, ডেপুটি ম্যানেজার পোস্টে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে। টোটাল 35টি পোস্ট আছে এক্সিকিউটিভের ক্ষেত্রে, জেনারেল ম্যানেজার পোস্টে আছে 1টি এবং ডেপুটি ম্যানেজার পোস্টে আছে 82টি। বয়স 31 ডিসেম্বর 2017 অনুযায়ী 30 থেকে 40 বছর হতে হবে ডেপুটি জেনারেল ম্যানেজারদের ক্ষেত্রে, 45 থেকে 42 বছর হতে হবে ল পোস্টের ক্ষেত্রে, 25 থেকে 35 বছর হতে হবে। এসসি এসটি ওবিসি প্রার্থীরা যেমনভাবে রুলস আছে সেই অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। স্পেশাল ম্যান এবং অন্যান্য এক্ষেত্রে যে ডিটেলসগুলি আছে সেই ডিটেলসগুলি পরবর্তী পেজে ডিসকাস করা আছে, আমরা সেগুলিতে আসব। নেক্সট ইম্পর্টেন্ট যেটি ফলে যে খবর, যেটা আগের সপ্তাহে পাবলিশ করা হয়েছিল, রাজ্য পুলিশের কনস্টেবল বেরিয়েছিল বিজ্ঞপ্তির, তার ফর্ম ফিল আপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য এবারে দেওয়া হয়েছে। তো কী কী প্রশ্ন আছে এবং তার কী কী উত্তর আছে দেখা যাবে। ফার্স্ট প্রশ্ন যেটি করা হয়েছে, কনস্টেবল পদে পুরুষ মহিলা সবাই কি আবেদন করতে পারবেন? তো সেখানে লেডি কনস্টেবল বিজ্ঞপ্তি নিয়োগ হয়েছিল, লেডি কনস্টেবল বিজ্ঞপ্তি শেষ তারিখ ছিল 1ফেব্রুয়ারি, তো সেই জন্য কেবলমাত্র যোগ্য পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। লেডি কনস্টেবল যারা অ্যাপ্লাই আগে করেনি তারা কিন্তু আর এই রিক্রুটমেন্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। টোটাল শূন্য পদ আছে 5702টি, যোগ্যতা মাধ্যমিক আছে, বয়স 18 থেকে 27 বছর অবধি, কিন্তু যারা সিআর বিভিন্ন রেলের যেগুলি সরি পুলিশে যেগুলি কন্ট্রাকচুয়াল পোস্ট যেগুলিতে কাজ করে যাচ্ছেন তারা একটি নির্দিষ্ট বয়স সীমা অবধি কাজ করে গেলে সেক্ষেত্রে কিছু ছাড় পাবেন। আবেদন পদ্ধতি অনলাইন অফলাইন দুটি পদ্ধতিতে করা যাবে। আবেদনের শেষ তারিখ 30শে এপ্রিল এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি এর আগের এডিশনে পাবলিশ করা হয়েছিল, আপনারা প্লে লিস্টে গিয়ে সেটি চেক করতে পারেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 129 জন নেওয়া হবে, এটিও আগেরবার পাবলিশ করা হয়েছিল, তারই ডিটেলস এবং কী কীভাবে শূন্য পদ ফিল আপ করা হবে, কী কীভাবে ফর্ম ফিল আপ করা হবে সেগুলি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। নেক্সট আসবো 1098টি মেডিকেল অফিসার পোস্টের ক্ষেত্রে লোক নেওয়া হবে। রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে জেনারেল ডিউটিতে 1098 জন প্রার্থী নিয়োগ করা হবে। যারা MBBS করেছেন তাদের জন্য খুবই একটি ভালো সুযোগ। এই বিজ্ঞপ্তিটি আপনারা ভালো করে ডিটেলসে দেখবেন, এখানে জেনারেল 89টি, এসসি 298 এবং ST 202 জনের পোস্ট আছে। এরপরও ডিটেলস পাঁচের পাতায় আছে, আমরা তখন আসব। বুনিয়াদপুর পৌরসভায়, যেটি দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত, এখানে বিভিন্ন পোস্টে 19 জন লোক নেওয়া হবে, ঠিক আছে? পোস্ট অনুযায়ী বিভিন্ন তথ্য পরের পেজে আছে, আমরা আসব। নেক্সট খবর যেটি সেটি হচ্ছে স্বাস্থ্য মিশনে 79 জন লোক নেওয়া হবে। ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামের অধীনে ডেন্টাল সার্জন ও ডেন্টাল হাইজিনিস্ট পদে 79 জন প্রার্থীকে লোক নেওয়া হবে। নেক্সট খবর যেটি আছে সেটি হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় 78 জন অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট এবং চেম্বার অ্যাটেন্ডেন্ট পোস্টে প্রার্থীকে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাই মাধ্যমিক পাস, সেই সঙ্গে হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স থাকলে বা ইলেকট্রিশিয়ান, কার্পেন্ট্রি বা রান্নার কাজ জানা থাকলে আপনি অগ্রাধিকার দেওয়া হবে। চেম্বার অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে সিকিউরিটি এবং কেয়ারটেকার বা হাউসকিপিংয়ের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, এসসি এসটি এবং ওবিসি প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। নেক্সট খবর হচ্ছে কলকাতা পুলিশের অধীনে 1000টি হোমগার্ড নেওয়া হবে। কলকাতা পুলিশ জুরিডিকশনের স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারেন। যে কোনো পুলিশ স্টেশনে প্রার্থীর বিরুদ্ধে ক্রিমিনাল কোনো রকম কোনো রেকর্ড থাকা কিন্তু চলবে না। এরপর যেটি খবর আছে সেটি হচ্ছে আপার প্রাইমারি টেটে 2011 সার্টিফিকেটের বৈধতা বাড়লো। ঠিক, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে আপার প্রাইমারি লেভেল শিক্ষণের জন্য টেট নেওয়া হয়েছিল এবং সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যার বৈধতা এবছর 31শে মার্চ পর্যন্ত ছিল। কি গত 28শে মার্চ প্রথম SLST 2016 মাধ্যমে যতদিন না আপার প্রাইমারিতে শিক্ষক প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত 2011 সালে যে টেট সার্টিফিকেট পাওয়া হয়েছে সেটি সম্পূর্ণ বৈধ থাকবে। চলুন বন্ধুরা নেক্সট পেজে যাওয়া যাক।
নেক্সট পেজে হচ্ছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেডে কিছু লোক নেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারভাইজার এবং অ্যাকাউন্ট অফিসার, এই পোস্টগুলির জন্য লোক নিয়োগ করা হবে। এটি সরকারের অধিকৃত একটি সংস্থা এবং এখানে আপনার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অটোক্যাড কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা জানা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে, শূন্য পদ একটি, বেতন কম 15,600 থেকে 42,000। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট প্রার্থীরা 5 বছরের কাজে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। অটোক্যাডের দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 38। সুপারভাইজার পদের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 1 জানুয়ারি 2018 অনুযায়ী বয়স হতে হবে 18 থেকে 38 এবং এর বেতন ক্রম হচ্ছে 7,100 থেকে 37,600। নেক্সট হচ্ছে আপনাদের যেটা আমরা খবর পড়েছিলাম, পৌরসভাতে 19 জন নেওয়া হবে দক্ষিণ দিনাজপুর অধীনস্থ সমাজ, সেখানে কি কি নিয়ম আছে এবং কোন কত ডিটেলস তার দেওয়া রয়েছে। 21 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনার প্রথম পোস্ট হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে, এটি একটি শূন্য পদ, ডিপ্লোমা থাকা চাই। 24 বছর ন্যূনতম বয়স হতে হবে, ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। এবং কতগুলি পদ রয়েছে, যেমন অ্যাকাউন্টেন্ট রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, ক্লার্ক রয়েছে এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এইসব কতগুলি পোস্ট রয়েছে। ওয়ার্কারেরও পোস্ট রয়েছে, স্ট্রিট লাইট সুপারভাইজার রয়েছে, হেল্পার রয়েছে, এরকম অনেকগুলি পোস্ট রয়েছে। আবেদন পদ্ধতি, আপনারা নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। বয়ানটি আপনারা wbdma.gov.in এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং তারপর যে পদে আবেদন করছেন তার সমস্ত ডিটেলস, সব যোগ্যতার ফটোকপি এবং নিজের নাম ঠিকানা লেখা ডাক টিকিট সাটানো খামটি 11 এপ্রিল 2018 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে পৌঁছে দেবেন নিম্নলিখিত ঠিকানাটি। ঠিকানাটি ভালো করে লক্ষ্য করে রাখুন, ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। নেক্সট হচ্ছে এখানে আপনাদের ভারতীয় রেলে যে 62,907 জন গ্রুপ সি পোস্টে অর্থাৎ গ্রুপ ডি পোস্টে লোক নেওয়া হবে, তার একটি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। এটির টোটাল 100টি প্রশ্ন থাকবে এবং নির্ধারিত সময় 90 মিনিট। এখানে আমি এখানে ভিডিওটি আমি আপনাদের জন্য পুরো কোশ্চেন সেটটি আস্তে আস্তে স্লো মোশনে সরিয়ে নিচ্ছি, আপনারা ভিডিওটি পজ করে অবশ্যই প্র্যাকটিস সেটটি সলভ করবেন। এখানে টোটাল 100টি কোশ্চেন দেওয়া রয়েছে। এই পেজে টোটাল 59টি কোশ্চেন রয়েছে। নেক্সট পেজে আপনাদের বাকি কোশ্চেনগুলি দেওয়া রয়েছে এবং তার এক্সপ্লেনেশনও দেওয়া রয়েছে। এখানে অ্যান্সার কী দেওয়া রয়েছে, আপনারা প্র্যাকটিস সেটটি সময় মতো শেষ করে অ্যান্সার কীগুলি অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন এবং যার যেটা অসুবিধা আছে তার এক্সপ্লেনেশনও দেওয়া রয়েছে, সেটি করে নেবেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে 129 জন নেওয়া হবে জিওলজিস্ট, জিও সায়েন্টিস্ট, স্ট্যাটিস্টিক্যাল, ইকোনমিক সার্ভিস এবং অন্যান্য পদের জন্য তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে ডিটেলসটি দেখে নিতে পারেন। যতগুলি পদ্ধতি হবে, সে 29 জুন 2018 তারিখে পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে কমন পেপার ইংরেজি ছাড়াও 3টি করে পেপার থাকবে। এই ডিটেলসগুলি আপনারা অবশ্যই দেখে নেবেন, ওয়েবসাইটে গেলে আপনারা নিম্নলিখিত সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি সংরক্ষণ রয়েছে, আমরা আবার এখানে ফিরে আসছি। পশ্চিমবঙ্গে যে কনস্টেবল পোস্টের জন্য বেরিয়ে রয়েছে, তার যারা 3 বছর চাকরি করেছেন তাদের ক্ষেত্রে 10% সংরক্ষণ রয়েছে। হোমগার্ড এনডিএফদের ক্ষেত্রে 15% সংরক্ষণ রয়েছে এবং তারা 3 বছর, কিন্তু সবারই ক্ষেত্রে 3 বছর করে চাকরি কিন্তু করে থাকতে হবে। কনস্টেবল পদে আবেদন করতে গেলে বয়সসীমা কেমন থাকা দরকার, সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে কোনো ছাড় রয়েছে কিনা, সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কোনো ছাড় নেই, তবে পুলিশে কর্মরত হোমগার্ড এবং এনডিএফরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। স্বাস্থ্য মিশনে যে 79 ডেন্টাল সার্জন পোস্টে লোক নেওয়া হবে, তাতে আপনার বিডিএস পাস হতে হবে এবং ডেন্টাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা চাই। ডেন্টাল হাইজেনিস্ট পোস্টের ক্ষেত্রে সায়েন্সে উচ্চ মাধ্যমিক সহ ডেন্টাল হাইজেনিস্ট কোর্সে ডিপ্লোমা থাকতে হবে এবং বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে, সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। এরপর পশ্চিমে মহিলা পুলিশ কনস্টেবলদের জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে। যেসব মহিলারা এই পোস্টের জন্য আবেদন করেছেন তারা অবশ্যই ভিডিওটি পজ করে এই প্র্যাকটিস সেটগুলি অবশ্যই প্র্যাকটিস করবেন, এর উত্তরগুলিও দেওয়া রয়েছে সঙ্গে। আপনারা এই প্র্যাকটিস সেটটি সময় মতো শেষ করে অ্যান্সার কির সঙ্গে নিজেদের অ্যান্সারটি মিলিয়ে নেবেন। এখানে 65টি কোশ্চেনের সেট দেওয়া রয়েছে এবং তার 65টি কোশ্চেনের উত্তর এখানে দেওয়া রয়েছে, আপনারা যখন যেমন দরকার ভিডিওটি অ্যাডজাস্ট করে এই প্র্যাকটিস সেটগুলি কিন্তু অবশ্যই অ্যাটেম্প্ট করবেন। এরপর রয়েছে পশ্চিম পুলিশে যে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তার কোশ্চেন সেট এখানে রয়েছে। টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, 75টি প্রশ্ন থাকবে এবং
জেনারেল স্টাডিজের ক্ষেত্রে 150 নম্বরের প্রশ্ন থাকবে এবং অঙ্কে 50 নম্বরের প্রশ্ন থাকবে, সময়সীমা 1 ঘন্টা 30 মিনিট, পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এখানে তারই একটি প্র্যাকটিস সেট তুলে দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখে নিতে পারেন, 60টি কোশ্চেনের একটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন ভারতে প্রথম সাংকেতিক ভাষার অভিধান যেটি সাইন ল্যাঙ্গুয়েজের একটি ডিকশনারি প্রকাশিত করা হলো, 3000 শব্দের এটি তৈরি, এটি কেন্দ্রীয় সামাজিক ন্যায় ক্ষমতা মন্ত্রক দ্বারা প্রকাশিত করা রয়েছে। মেঘালয়ে বিশ্বের দীর্ঘতম বেলে পাথর গুহা ক্রেম পুরী সেটি পাওয়া গেল মেঘালয়ের মধ্যে, এটি স্যান্ডস্টোনের গুহা একটি, এর নাম ক্রেম পুরী, এটির দৈর্ঘ্য 24,583 মিটার এবং 2015 সালে প্রথমবার এই গুহার হদিশ মিলল, তখন তা পুরোপুরি মেজারমেন্ট করা সম্ভব হয়নি, এখন এটি সম্পূর্ণভাবে মাপা সম্ভব হয়েছে। এবং এটি মেঘালয়ের যে গুহাটি রয়েছে তাতে 6,000 মিটার দীর্ঘ এবং ভারতের যতগুলি গুহা রয়েছে তার মধ্যে এটি দ্বিতীয় দীর্ঘতম। আয়ুষ্মান ভারত মিশনে সম্মতি জানালো কেন্দ্র। নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশে চালু হলো নৈপুণ্য রথম, এটি হচ্ছে ওয়ার্ল্ডস অন হুইলস, এটি যাত্রা, এটি ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে প্রযুক্তির আলো পৌঁছে দিতে এই উদ্যোগটি নেওয়া রয়েছে, অন্ধ্রপ্রদেশ সরকার দ্বারা এটি চালু হয়েছে এবং ইতিমধ্যে গ্রামগুলির দক্ষতা বাড়ানোর জন্য স্মার্ট ভিলেজ স্মার্ট ওয়ার্ড প্রোগ্রামটিও গৃহীত হয়েছে। এই নৈপুণ্য রথে অন্ধ্রপ্রদেশের মোট 13টি জেলায় এবং 28টি গ্রামে পর্যায়ক্রমে ঘুরবে। নেক্সট হচ্ছে প্রথমবার স্বাস্থ্যকেন্দ্রকে 100% সৌরশক্তি চালিত করলো সুরাট। গুজরাটের সুরাট জেলাটি তাদের স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সম্পূর্ণভাবে সৌর নিয়ন্ত্রিত করেছে। সুরাট জেলার মোট 52টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখন এই ব্যবস্থা চালু হবে। নেক্সট যে পরীক্ষাগুলির ফল প্রকাশিত হয়েছে সেটি আপনারা দেখে নিতে পারেন, এখানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সিন্ডিকেট ব্যাংকের PGDA, BSNL এর JTO, কানাড়া ব্যাংকের PO, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 2016, যতগুলি পরীক্ষা হয়েছে, SSC জুনিয়র ইঞ্জিনিয়ার 2016, UPSC ফরেস্ট সার্ভিস, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এই পরীক্ষার ফলগুলি প্রকাশিত হয়েছে। আসলে যে যে পরীক্ষার তারিখগুলি সামনে রয়েছে তার লিস্টও দেওয়া রয়েছে, আপনারা যারা এইসব পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই ডেটগুলি একবার চেক করে নেবেন। তো এই কতগুলি বন্ধুরা বেসিক্যালি ডিসকাস করা ছিল, তো এই বাকি যে খবরগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলি সেরকম কোনোটা গুরুত্বপূর্ণ খবর নয়, এবং যে যে গুরুত্বপূর্ণ খবরগুলি রয়েছে সেগুলো আমি আপনাদের, আপনারা যদি ভিডিওটি চান তাহলে এডিশনটি যদি PDF চান তাহলে আমার নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, আমার সেখানে লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপে এসে মেসেজ করলে আমি আপনাদের এই এডিশনের PDFটি প্রোভাইড করে দেবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমি প্রত্যেক সপ্তাহে বাংলার কর্মসংস্থান এবং শিক্ষা চাকরি খেলা পেপারটি রিভিউ দিয়ে থাকি, আপনারা প্লেলিস্টটিকে চেক করে থাকতে পারেন ভিডিও। তো এগুলি নিউজগুলি ছিল বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।